যদি চাকরিটাই মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত না হয় তাহলে চাকরি দিয়ে কি করে অনুদান কি করে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানব সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষবাবুর সাথে পশ্চিমবঙ্গ সরকারের একজন সম্মানীয় এমপি মিস্টার রয় তার সঙ্গে তীব্র বাদানুবাদ। এবার স্বাভাবিক শাসক দলের একজন এমপির সাথে চোখ রেখে যিনি আবার আইনজীবী মিস্টার রয়, সবাই আমরা জানি কার কথা আপনি বলছেন নিশ্চয়ই আপনারা মানে গেস করতে পাচ্ছেন। তো সেই একজন আইনজীবী যিনি 30 বছরের উপরে আইনজীবী, তার সাথে ডিএর যে এই ব্যাপারটা নিয়ে পাওনা করি নিয়ে ভাস্কর ঘোষবাবু একেবারে চোখে চোখ রেখে বাদানুবাদ করেছেন। তো এই ভিডিওর মধ্য দিয়ে তিনি বারবার বলছেন যে শুধু ডিএ কেন, ওই যে মিস্টার রয় বাবু এমপি শাসক দলের এমপি উনি বারবার বলছেন যে ডিএ মৌলিক অধিকার কেন, চাকরিও মৌলিক অধিকার নয়। অর্থাৎ চাকরিটাও যে কোনো মুহূর্তে মৌলিক অধিকার বলে ঘোষণা করা যাবে না, ডিএ তো অনেক দূরের কথা, তিনি কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছেন। অবশ্যই আমরা শুনব ভাস্কর ঘোষবাবুর বক্তব্য শুনবো এবং মিস্টার রয়ের বক্তব্য শুনবো, কিন্তু তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি। ধরুন আমরা ডিএ আন্দোলনকারী হিসেবে, আমি একজন ডিএ আন্দোলনকারী, আমি ভিডিও করছি এবং আপনারা যারা ভিডিও শুনছেন আপনারাও কিন্তু ডিএ আন্দোলনকারী। তো ডিএ আন্দোলনকারী হিসেবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ভাই ডিএটা কি মৌলিক অধিকার, আমরা হয়তো অনেকে বলবো হ্যাঁ হাইকোর্ট বলেছে, অনেকে বলবো না বা কী ব্যাপার, আমরা সম্পূর্ণ কিন্তু ঠিক সঠিক উত্তরতে পারবো না। তো আজকে আমি আপনার জানাবো যে ডিএটা মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়। দেখুন, মৌলিক অধিকার মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। হাইকোর্ট বলেছে কি যে লিগেলি এনফোর্সেবল হাইকোর্ট বলেছে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার। এই যে ব্যাপারটার সঙ্গে কিন্তু আমরা বারবার তালগোল পাকিয়ে ফেলি, ডিএ হচ্ছে একটা আইন স্বীকৃত অধিকার আর মৌলিক অধিকার এই ব্যাপারটা কিন্তু এক নয়। কিন্তু আমরা দেখবো যে শাসক দলের এমপি তিনি একজন 30 বছরের আইনজীবী হয়েও মৌলিক অধিকারের সঙ্গে আইন স্বীকৃত অধিকারকে এক প্রকার গুলিয়ে ফেলছেন। এবং ভাস্কর ঘোষবাবু তিনি কিন্তু একেবারে তীব্র বাদানুবাদের অঙ্গ হিসেবে তিনি কিন্তু তার ভুলটাকে তুলে ধরেছেন। আসুন আমরা একটু দেখে নিই যে প্রথম মিস্টার রয় বাবু কি বলেছেন, আগে আমরা শুনে আসুন। তিনি যে ডিএটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, আমি জানি ওনারা একটা জায়গায় গিয়ে একটা রায়কে কেন্দ্র করে মৌলিক অধিকারের কথা ডিঅ্যালেন্সালেন্সকে বলছেন, কিন্তু আমি যতদূর আমি 33 বছর ওকালতি করছি, বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের সদস্য হিসাবে বলছি যে চাকরির অধিকারকে এখনও সাংবিধানিকভাবে মৌলিক অধিকারের যে লিস্ট আছে তার মধ্যে চাকরির অধিকারই এখনও স্বীকৃতি হয়নি। যদি চাকরিটাই মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত না হয় তাহলে চাকরি দিয়ে কি করে অনুদান কি করে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়? আমরা শুনলাম, এরপরে শুনবো ভাস্কর ঘোষবাবু কি বলেছেন, শুনি। ডিএ মৌলিক অধিকার নয়, আমরা কোনো সময় বলিনি যে ডিএটা মৌলিক অধিকার। হাইকোর্ট বলেছিল লিগালি এনফোর্সেবল রাইট, আইন স্বীকৃত অধিকার। আইন স্বীকৃত অধিকারকে যদি মৌলিক অধিকারের সাথে একজন আইনজীবী যদি বুলিয়ে ফেলেন সেটা দুঃখজনক ঘটনা, আমরা বুঝতে পারলাম। এরপরে মিস্টার রয়বাবু যিনি এই সমস্ত সামাজিক কাজকর্ম, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, শ্যামাশ্রী, রূপশ্রী, শুভশ্রাথী, এই সমস্ত খাতে টাকা দেওয়ার জন্য দিতে পাচ্ছেন, এগুলো আমরা বারবার বারবার ভাঙা রেকর্ড শুনছি। মিস্টার রয়ও সেই ভাঙা রেকর্ড বলছেন যে স্বাভাবিক শাসক দলের একজন সৈনিক বলতে পারি, শাসক দলের একজন অনুগামী হিসেবে তিনি বারবার বলছেন যে এই জন্যই আমরা দিতে পাচ্ছি না। তার মানে টাকা আছে কিন্তু আমরা দিতে পাচ্ছি না, কেন এই সামাজিক কাজকর্ম করছি বলে। প্রান্তিক মানুষের কথা ভাবতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারে যারা মাইনে যারা 500 টাকা বা 1000 টাকা পাচ্ছেন, বা যারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন, যারা তপশিলি বন্ধু পাচ্ছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ। কিন্তু আমরা দেখব যে সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষবাবু তিনি কিন্তু এটাকে চিপে ধরেছেন যে ভাই শুধুমাত্র পশ্চিমবঙ্গটা আমি বাদ দিলাম, পাশের রাজ্য বিহার, সেখানেও 49টা
জনহিতকর কর্মসূচি অলরেডি চলছে, 49টা জনহিতকর কার্যক্রম চলছে, এবং সেখান থেকে কিন্তু এই যে আফগানি দপ্তর বা মদের ট্যাক্স কিন্তু জিরো। কারণ আমরা সবাই জানি যে বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেখানে কিন্তু এক প্রকার মদ বিক্রি বন্ধ হয়ে গেছে, গুটকা বিক্রি বন্ধ হয়ে গেছে, এবং সেখান থেকে মদ থেকে ট্যাক্স আসে না। কিন্তু আমাদের রাজস্বের বেশির পরিমাণ অংশ হচ্ছে এই মদ থেকে আসে। তাহলে আমাদের মদ থেকে ট্যাক্স আসে, বিহার মদ থেকে ট্যাক্স পায় না। আমাদের অনেক কম আছে জনহিতকর কর্মসূচি, বিহারে আছে 49টা কর্মসূচি। তাহলে বিহার যদি কেন্দ্রীয় হারে বা প্রায় কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ পারবে না কেন? এই বিষয়ে ভাস্কর ঘোষ কি বলছেন আমরা একটু শুনে নিয়ে আসুন। উনি বলেছেন যে কর্মচারীদের দিয়ে দিতে গেলে সাধারণ মানুষের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে। একটা কথাতে আসি, বিহার আমাদের থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা রাজ্য, 49টা জনকল্যাণমূলক প্রকল্প চলে, আমাদের থেকে কন্যাশ্রী প্রকল্পে যেটা আমাদের নাম আছে সেটা অন্য প্রকল্পের নাম চলে, তার থেকে বেশি পয়সা দেওয়া হয়। আমি তথ্য নিয়ে বলছি, ডিএ কিন্তু 42%, মদ থেকে ইনকাম শূন্য। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারলাম, বারবার সরকার বা শাসক দল আমাদের কিন্তু রাউন্ড অ্যাবাউট বা সার্কাম লোকেশন ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। কিন্তু তাহলে রাজস্ব যে পরিমাণ আয় হচ্ছে বিহারের সঙ্গে তুলনা করলে, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করলে, ইন কম্পারিজন উইথ, তা কিন্তু সব কিছু ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পাচ্ছি। কারণ ভাস্কর ঘোষও কিন্তু এত সহজে আমাদের সংবাদ মঞ্চে কনভেনার হিসেবে কিন্তু এত শীঘ্রে বা এত সহজে দমে যাওয়ার ব্যক্তি নয় বা পার্সোনালিটি নয়। তিনি পুঙ্খানুপুঙ্খ একেবারে হিসেব তুলে ধরে তিনি তার তথ্য নিয়ে, ডকুমেন্ট নিয়ে তিনি কিন্তু একেবারে শাসক দলের এমপির সঙ্গে চোখে চোখ রেখে বাদানুবাদ করছেন। তো এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম একটাই কথা, যে টাকা আছে বা টাকা হয়তো আছে, শাসক দল দিয়ে দেবে না বা দিতে চায় না, বা হয়তো সেন্টিমেন্টাল ইস্যুতে, সেন্টিমেন্টাল স্ট্রাগলে আমি দেব না, কাকে করার আছে দেখি বা কি করার আছে দেখি, আমি এই নীতি হয়তো নিতে যাচ্ছেন। যেটা কিন্তু ভাস্কর ঘোষবাবুর সিদ্ধান্তে বা ভাস্কর ঘোষবাবুর কথাতে এইটুকু পরিষ্কার হচ্ছে। তো ফ্রেন্ডস, চোখ রাখুন আমার চ্যানেলে, অবশ্যই পরবর্তী কী হলো অবশ্যই আপডেট পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।